নোয়াখালী চিটাগাংয়ের যারা আছেন তাদের ভীষণ পছন্দের মাছ, তবে এখন সারা বাংলাদেশের সবারই পছন্দের মাছ, আমি খুলনার মেয়ে, তবে খুলনায় কিন্তু রূপচাঁদা মাছটা অ্যাভেলেবেল ছিল না আমি যখন বাংলাদেশে ছিলাম, তবে এখন হয়ে গেছে। আজকে রূপচাঁদা মাছ রান্না করব। 5 পিস মাছ 700 টাকা, ছোট ছোট 5 পিস মাছ, একটু বরফ আছে এখনো গায়ে। তবে এই রূপচাঁদা মাছগুলি বাংলাদেশি দোকান থেকে কিনিনি, আমার শহরে একটা এশিয়ান সুপার মার্কেট আছে, ওখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি মাছ পাওয়া যায়। তবে প্যাকেজিংটা হলো থাইল্যান্ডের, কারণ দোকানটা হলো থাইল্যান্ডের এশিয়ান সুপার মার্কেট। রূপচাঁদা মাছ কাটা কিন্তু খুবই ইজি, ভালোই লাগে কাটতে। আর এই মাছ কাটার হাতে খড়ি আমার বেলজিয়ামে এসেই হয়েছে। বাংলাদেশে বসে মাঝে মাঝে চিংড়ি মাছ কুটতাম, কারণ আমি যেহেতু খুলনার মেয়ে, খুলনায় চিংড়ি মাছ অনেক পাওয়া যায়। আর যখন সিজনের সময় অনেক অনেক চিংড়ি মাছ আম্মা কিনতো, আম্মাকে একটু হেল্প করতাম। আর বাস্তবতা শুরু হয় নিজের সংসারে আসার পরে, এটা সব মেয়েদেরই হয়, শুধু আমার না। প্রথম অবস্থায় অনেক কষ্টই করতে হয়, কারণ বাংলাদেশে যতটুকু কাজ করেছি মাঝে মাঝে বঠি দিয়েই করতাম, তবে এখানে আসার পরে বঠি পাবো কোথায়, বঠি তো সঙ্গে করে নিয়ে আসিনি। আর মুকুল তো 100 ভাগ নারাজ, বঠি আনা যাবে না, এ কারণে সঙ্গে করে বঠিও আনিনি। আর এই মাছটা ছোট হলেও হবে কি, মাছের মধ্যে কিন্তু অনেকটাই ডিম হয়েছে। যেটা বলছিলাম, এখানে তো অনেক ধরনের ছুরি কেচি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ছুরি কেচি পাওয়া যায়, তুমি এটা দিয়েই কাটা শেখো, অভ্যস্ততা চলে আসবে। ঠিক তাই, এখন কিন্তু আমি বঠিতে কাজ করতে পারি না, ছুরি কেচি হলো আমার কাছে বেশি ইজি লাগে, আসলে মানুষ অভ্যাসের দাস। আর 2023 সালে এখন আমি যেটা জানি, শুধু প্রবাসে না, বাংলাদেশেও অনেকে আছেন যারা ছুরি কেচির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, বঠিতে ওভাবে কাজ করতে পারেন না। আসলে অভ্যাস করলে কি না হয়। কুকিং মেশিনটা এত শব্দ করছে, আর 30 মিনিটস বাকি আছে, আমার পেঁয়াজ দিতে হবে এখন। এই পেঁয়াজগুলি নতুন উঠেছে বাজারে, কাটতে গেলে কচকচ করে চোখও জ্বলে। মাছগুলি সব কেটে নেওয়া শেষ, এখন লবণ হলুদ মাখিয়ে রাখবো, জাস্ট খাওয়ার আগে আগে ভাজি করে নিব। আর শাকগুলিও কুটে নিয়েছি, এখন একটু পানিতে ভিজিয়ে রাখি। ফ্রেশ শাক, এর মজাই আলাদা, নিজের বাগানের শাক, নিজের হাতে লাগানো শাক। আমার প্রবাস জীবনের লাইফস্টাইল ভিডিও আপনাদের যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনি আরও দেখতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা এনজয় করেন, চাইলে ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। অলরেডি যদি আপনি এই কাজটা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, আর সরিষা পাউডারটা আমার দিতে ভালো লাগে, আমার কাছে অনেক টেস্টি লাগে। আর হলুদ, কালারটাও কিন্তু সুন্দর আমার এবারের হলুদটা। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এপাশ ওপাশ কিছুক্ষণ থাক, একটু ম্যারিনেট হলে ভাজিটা কিন্তু মজা লাগে। গুলিও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সব কিছু আসলে রেডি করে ফেলেছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, প্রথমে করলাটা চড়াবো, শাক সিদ্ধ দিব, আর মাছটা একটু মিডিয়াম আঁচে করেই ভাজবো। আজকের দুপুরের খাবারটা খুবই মজার, আর 3টা কড়াই দিয়ে দিয়েছি, আমার তো চুলায় 4টা বার্নার, 3টা অনায়াসে রান্না করা যাবে, একসঙ্গেই রান্না করে ফেলবো। আসলে এভাবে গুছিয়ে যদি সব নেই না, বাংলাদেশে তো এই সুবিধাটা আছে, হেল্পিং হ্যান্ডটা সব গুছিয়ে দেয়, তারপরে পটাপট রান্না করে ফেলা যায়। আমি প্রথমে গুছিয়ে নিলাম, হাতে একটু সময় আছে। আর এই গুছিয়ে নিতে নিতে অলরেডি ঘড়িতে 1:11 বেজে গেছে, এখন রান্না শুরু করব। অল্প একটু শাক, 3 কোয়া রসুন, আর 3টা মরিচ, একটু হলুদ, একটু সরিষা পাউডার, পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, একটু মিশিয়ে নেই, তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর শাকের গায়ে যতটুকু পানি আছে এটাই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি অল্প জ্বালে করছি। চুলার জালটা আমি ঠিক এভাবে রেখেছি, অল্প একটু জালে, তেল গরম হয়ে গেছে। আর সাধারণত আমি একটু পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বেশি দিই, এই কারণে পেঁয়াজটা একটু বেশি দিলাম,
রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজির এ পর্যায়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। চিলি ঠিক এরকম ভাজি যখন হবে করলা বিট দিয়ে দিব। এই ধরনের রান্নাগুলি তো আমরা সবাই পারি, তারপর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর ইউটিউবের ডায়েরিতে আমি রেখে দিচ্ছি আমার বাচ্চা পরবর্তীতে যখন যদি কখনো খেতে ইচ্ছা করে। এখন অবশ্য করলা একদমই পছন্দ করে না, হয়তো মাছটা দেখে রান্না করবে। করলার কালারটা কি সুন্দর, তবে এটা কিন্তু চাইনিজ করলা, আমাদের দেশের করলা না। আর এদিকে শাকটাও হচ্ছে, হতে থাকে সুন্দরভাবে। পেঁয়াজগুলি ভাজি হয়ে গেছে, করলাগুলিও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 3-4 মিনিটের মতো আমি ভাজি করেছি। আর এখন এটা আলুগুলি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা হতে হতে একটু সময় লাগবে। ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, বন্ধ করে দিই। হয়ে গেছে, আর সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচামরিচ। সেকেন্ড টাইম কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি, একটু পর পর নিই। আর শাকটা একটু নেড়ে দিই, যে বেশ পানি বেরিয়ে গেছে। করলা ভাজি হতে তো বেশি সময় লাগে না, আমার করলা ভাজিটা কিন্তু সম্পূর্ণভাবে ডান, অনেক সুন্দর ভাজি, এত সুন্দর ফ্লেভার আসছে, ওয়েট করতে পারছি না এমন মনে হচ্ছে। তবে ওয়েট করতে হবে, মুখে একটু কল রেডে গেছে, নিয়ে আনার জন্য অল্প কিছু বাজার করছে, আমার রান্না আছে তো এই জন্য আমি আর ওর সঙ্গে গেলাম না। আর অবশ্য সাইকেল নিয়ে গেছে, আমার গেলেও সাইকেল নিয়ে যেতে হতো। আর এদিকেও শাকটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, অনেকটা। শাকেরও পানি টেনে গেছে সম্পূর্ণ, একটু পানি নেই। ভাবছিলাম এই কড়াইটাই ভাজবো, এই কড়াইটাই ভেজে ফেলি, একটা কড়াই ময়লা কম হবে। অল্প আছে ভাজতেছি, ভাজাগুলি পারফেক্ট হবে। আর এই কড়াইটাই ধরে যাবে, ওই কড়াইটাতে একটু ছোটো দুইবারে ভাজতে হতো, পরে চিন্তা করলাম। আর এই যে মশলা, এই মশলার মধ্যে ডিমগুলি দিয়ে দিই, সব পয়সা করে নিয়েছি। ছোট্ট মাছ কিন্তু ডিম হয়ে গেছে। আর রান্নার সঙ্গে সঙ্গে আমি কিন্তু থালাবাটিগুলিও ধুয়ে ফেলছি, কড়াইটা ধুয়ে নিলাম, বাটিটা ধুয়ে নিলাম। এটাই তো আলু ছিল, আর এটার মধ্যে তো করলা ছিল, আর এই প্লাস্টিকের বাটিটা আমাদের পেম দিতে যাবে, মানে প্লাস্টিক যেখানে ফেলতে হয়, এখানে তো আমাদের প্লাস্টিক ফেলার জায়গা। মাছগুলি আমি অলরেডি একটাই ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজও দিয়ে দিব উপর থেকে। একটু বেশি পেঁয়াজ দিব, মাছ ভাজিতে তো একটু বেশি পেঁয়াজ বেশি ভালো লাগে। আর এদিকে ফ্রিজের মধ্যে একটু লাল শাক আছে, এটা বের করব। তারপরে এই যে চ্যাপা শুটকি, এতটুকু চ্যাপা শুটকি, এই দুটো আজকে দুপুরে খাবো সঙ্গে, এই খাবারের সঙ্গে। আর এখানে একটু গরুর মাংস আছে, এটাও বের করব। আর
এখানে কি আছে, এখানে একটু মাছ রান্না করা আছে, থাক মাছটা এখন আর করব না। আর এখানে তো ভাত, এই বের করে রাখি, ভুল আসলে গরম করব। পেঁয়াজগুলি নিচে দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে। সালাদ তো এক প্যাকেট ছিল বাসায়? না, এক প্যাকেট ছিল না, এক প্যাকেটের অল্প আছে। আচ্ছা, সাথে আর এই ফিলাডেলফিয়া চিজটা যে এত মজা, একটু বড় প্যাকেট এনেছে ইয়ানা, উনি খেতে চেয়েছে। এই সম্পূর্ণ দিব, কালকে আমার কলিগরা বললো কন্টিনিউ পাপড়িকা তো তোমার কাছে আছে নিশ্চয়ই। হ্যাঁ, এইটা দিয়ে পাস্তা পাস্তা রান্না করবে। ও, এই যে এটা খুব দামি জিনিস দেখেছো, স্যামন ফিশ আমরা লাঞ্চনে পড়েছি, এটা দিয়েছে, স্যামন দিয়ে খেতে চেয়েছিল, তো তার সব কিছু। আর মেরি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি ভালোবেসে, সেটা হচ্ছে তোমার জন্য নিয়েছি, ইয়ানার জন্য আর তোমার জন্য, দুজনের জন্য দুটো দুটো স্পেশাল খোয়াচ্ছ, এটা তোমরা খেও, খাওয়ার পরে ডেজার্ট খেয়ে। হ্যাঁ, এটা অনেক মজা, বাদাম দেওয়া। হ্যাঁ, এটা খুবই মজা হবে, আমি জানি, আমি তো মিষ্টি খাই না, একটু চিনি টিনি মিষ্টি থাকবে নিশ্চয়ই। তোমার জন্য আর এনার জন্য নিয়ে আসি দুটো, এটা জাস্ট এটা আমি আর ওর জন্য ইয়ে নিয়ে এসেছি, যে ও চেয়েছে ফ্রেঞ্চ ব্রেড চেয়েছে, একদম ফ্রেশ ফ্রেঞ্চ ব্রেড নিয়ে এসেছি। এটা খুব মজা, এইখানে তোমার একবার দিয়ে আমি উপকৃত হয়েছি আজকে, যে তুমি বলেছিলে যে ওই দোকানে যাও। হ্যাঁ, ওই দোকানে ফ্রেশ ব্রেড পেয়েছি, এবং ওরা ওদের ব্যাংক কন্ট্যাক্ট নেই কিন্তু আছে। আর এই যে তোমার জন্য ভাজি করে ফেলেছি, করলা ভাজি, আর সঙ্গে তোমার পছন্দের মাছও রেডি। ইউ ফর এভরিথিং। ইয়ানা এখানে খেতে পাচ্ছে না, আমি ওখানে জানলা খুলে দিয়েছি, এখন ওখানে বসে ও খাক। আর সবার শেষে একটু ফ্রেশ লেবু পাতা দিয়ে দিচ্ছি, এই লেবু পাতাগুলি এত সুন্দর ফ্লেভার, আমার কলিকের গাছ থেকে আমি তুলে নিয়ে আসছিলাম থাইল্যান্ডের লেবু পাতাগুলি। আর এই যে লেবু পাতাগুলি হলো এরকম সুন্দর,